পালু শেখ একজন চা বিক্রেতা পেশাগতভাবে চা বিক্রেতা হলেও তিনি আসলে মেহেরপুর দুই নম্বর মোনাখালী ইউনিয়ন পরিষদের নয় নম্বর ওয়ার্ডের মেম্বার দুই হাজার একুশ সালে জনসাধারণের ভোটে মেম্বার হিসেবে বিজয়ী হন এই চা বিক্রেতা তবে মেম্বার হয়েও এখনও সংসার চালাচ্ছেন চা বিক্রি করেই বিশ বছর ধরে এই পেশার সাথে নিযুক্ত আছেন কখনও স্বপ্ন ছিল না জনপ্রতিনিধি হবেন তবে সাধারণ মানুষের সেবা করতে ভালোবাসতেন বলে হঠাৎ করে এই সিদ্ধান্ত নিয়ে ইউনিয়ন পরিষদের নির্বাচনে দাঁড়িয়েছিলেন ভোটের আগে নাগরিকদের সেবার জন্য সরকারি বরাদ্দ নিজের পকেটে নিবেন না বলে কথা দিয়েছিলেন আর সেই প্রতিশ্রুতি ধরে রাখতেই নিজের একমাত্র ব্যবসাকেই প্রাধান্য দিয়েছেন পালুসে কোনো চার পয়সা লাগে না সরকারি কাজে এবং আমি নেব না এর আগে কে নিছে না আমি নেব না এই জন্য মানুষকে সেভাবে আমি যে এবং সেই বিশ্বাসে মানুষ আমাকে ভোট দিচ্ছে মেম্বার হয়ে শততা বজায় খায় গর্বিত পালু শেখের পিতা ভালো মানুষ হিসেবে সাধারণ মানুষের কাছে স্বীকৃতি পাওয়াই খুশি তারাও আসলে ভালো ওই জন্য আমার গর্ব ভালোবাসা আসলে আদর্শ ভালো আছে মাংস উঠাবেসা আছে পর দিন হেঁটে গেলেও একজনা বলে মেম্বারে মা মেম্বার কি ছেলি তোমার পেটে ছেলো হেভি সৎ লোক হেভি ভালো লোক মেম্বার হওয়ার পরেও এখনও তার দোকানে নিয়মিত চলে চায়ের আড্ডা নিয়মিত এখানে চা পান করে এলাকার সাধারণ মানুষ নিরহংকারী মানুষ হিসাবে ব্যাপক পরিচিতি পেলু শেখের সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর মানসিকতা ও আচার-ব্যবহারের কারণেই তাকে ভোট দিয়েছেন বলে জানাই স্থানীয়রা। কে তার রাজস্ব ভালো তার ব্যবহার ভালো তার মানুষের সাথে ওঠা বসা ভালো এই জন্যই ভোট দেই তাকে। মেম্বার হওয়ার পর থেকে কোনো অহংকার নেই আশা করি রাগেও সেল্লা। ভোট পাস করার পরে ও সেই হেডা বেজে খাইছে। অন্যান্য নির্বাচিত প্রতিনিধিরাও তার কাছ থেকে শিক্ষা গ্রহণ করবে বলে আশা করছেন এই শিক্ষক কাছ কাছ থেকে থেকে আমাদের সারা দেশ অনুপ্রাণিত হবে তার একটা আলাদা শিক্ষা জনপ্রতিনিধি হওয়ার পরেও ক্ষমতার অপব্যবহারে জড়িয়ে না পড়ে নিজেকে অনন্য উদাহরণ হিসেবে মেলে ধরেছেন পালু শেখ বেন ইয়ামিন সময় সংবাদ মেহেরপুর